আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। এবার চলছে প্রচণ্ড তাপদাহ বা প্রচণ্ড গরম। হুগলির পুইনাইন উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই গরমের হাত থেকে বাঁচাতে তাদের তৃষ্ণা মেটাতে জল নিয়ে হাজির হলেন ঠাকুরমা, সারদা পাঠচক্রের চুচুড়া সেবা প্রতিষ্ঠান। প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থায় স্কুলগুলোর গরমের রৌদ্রে অতিষ্ঠ ছাত্রছাত্রীরা, আর এই অবস্থায় প্রচারে বিমুখ বা প্রতিষ্ঠান হঠাৎ করেই হাজির হলে পুনেন বালিকা বিদ্যালয়ের মা সারদা ও বিবেকানন্দর কথা মতন শিবজ্ঞানে জীবসেবা। আর এই বাণীকে সঙ্গে নিয়ে প্রচারের আড়ালে থেকে এই স্কুলকেই বেছে নিলেন বা ছাত্রছাত্রীকে তৃষ্ণা মেটানোর জন্য। পরবর্তীকালে এই প্রতিষ্ঠান তাদের পাশে থাকবে এবং তার উপরেই এলাকায় গাছ দিয়ে সাজিয়ে তোলার কথাও ভাবছেন তারা। তবে প্রচার করলেই নাকি জীবে সেবা হয় না, তাই সেবা করতে হয় প্রচার ছাড়াই। স্কুল কর্তৃপক্ষ খুবই খুশি যে তাদের বেছে নেওয়া হয়েছে, সে কথা তারা ভুললেন না এবং তাদের কাছে কৃতজ্ঞতাও স্বীকার করলেন এই প্রতিষ্ঠানের কাছে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন। একটু আপনার অভিজ্ঞতার কথা বলুন, কেমন লাগছে? এই যে এইরকম একটা পদক্ষেপ নেওয়া হলো, আপনি দিদি কিছু বলবেন? এই পড়ার মাঝে মাঝে ওরা যে ক্লান্ত হয়ে যাচ্ছে, কোয়াটার এই দেখটা পেয়ে ওদের ভালো লাগে। যতদিন এই যে আমাদের স্কুলে এইরকম একটা ব্যবস্থা নেওয়া হয়েছে জলসত্রের, ক্লাসের মাঝে মাঝে মেয়েদেরকে এই যে শরবত বা লেবু জল খাওয়ানো হচ্ছে, সেই সম্বন্ধে আপনার কী মতামত বা কী প্রতিক্রিয়া? প্রচণ্ড গরমে আলাদা করে তো গরম কমানোর আমরা কোনো ব্যবস্থা করতে পারছি না, আমরা প্রকৃতির কাছে খুব অসহায়। কাজে এই যে একটা পদক্ষেপ আমাদের স্কুলের তরফ থেকে প্রথমে এবং তারপর রামকৃষ্ণ মিশনের পাঠচক্রের তরফ থেকে একটা নেওয়া হলো, এইটা আপাতদৃষ্টিতে মনে হচ্ছে আমাদের স্টুডেন্টদের জন্য ভীষণ ভালো। কারণ একটানা ক্লাসের ফাঁকে একটুখানি ওরা ছাড় পাচ্ছে, তখন একটু ঠান্ডা জল, হয়তো পুরোপুরি গরমটা কমছে না, একটু তৃষ্ণা নিবারণ হচ্ছে, উদ্দেশ্য আমাদের সেটুকুই। এভাবে যেটুকু করা যায়, মেয়েদের যেভাবে আনন্দ দেওয়া যায় সেভাবেই আমরা পড়াশুনো করাবো, সেভাবেই ওদের একটু যাতে শান্তি আনতে পারি। তৃষ্ণার শান্তি, সুন্দর শান্তি কবে সরে পড়বে জানি না, কিন্তু তার আগে এই সর্বদের শান্তিটুকু দিয়ে আমরা ওদের শিক্ষাদানের যে আনন্দটা ভেতরকার সেটাকে আরও প্রকাশ করতে চাই। আমার লাগলে দিতে পারিস, হ্যাঁ খেয়েছিস আর খেলে খেতে পারিস, যা ভাল লাগলো তো। হ্যাঁ আমাদের গুরু ইষ্ট ঠাকুর মা স্বামীজি, আর তাদের মূল মন্ত্রই হলো শিবজ্ঞানে জীবসেবা। আমাদের পাঠচক্রটা খুব ছোট্ট পাঠচক্র, খুব অল্প সংখ্যক সদস্য সদস্যা, তবু রাজীবের সঙ্গে কথা, রাজীব খুব এই সেবাকর্মে ব্রতী, আর ওকে পেয়ে আমারও একটু ইচ্ছে হলো এরকম গ্রীষ্মের দিন এরকম দাবদাহের দিনে। গত বছরই আমার আর স্বাগতা খুব ইচ্ছেটা হয়েছিল, কিন্তু এবার মা সেই সুযোগটা করে দিল। আর আমাদের মঠ থেকে যেমন নিষেধ আছে, যেহেতু আমরা সংসারী মানুষ, যেন কোনো প্রচার না থাকে। আচ্ছা, প্রচার মানেই সেখানে তো নাম মান যায়, যতটা গোপনে পড়া যায় স্বামীজির কথা মতো গোপনভাবে দেখে নিরবভাবে এই সেবা কাজে আমরা এগিয়ে যেতে চাই। আর আপনারাও এই সুযোগটুকু করে দিয়েছেন, আপনাদের কাছেও আমরা কৃতজ্ঞ। আমরাও খুব কৃতজ্ঞ যে আপনারা আমাদের স্কুলকে বেছে নিয়েছেন এরকম একটা ভালো কাজের জন্য। বিদ্যালয় যে আমাদের এইটুকু সাহায্য করেছে বা জীবনও দয়া করেছি, কারণ স্বামীজিও বলছেন কাউকে কিছু করতে পারা কার জগতের জন্য, সেটা তোমাকে জগৎ কৃতার্থ করছে, তুমি জগৎকে কৃতার্থ করছো না, জগৎ তোমার জন্য তাকিয়ে নেই। কিন্তু কোথায় তুমি যাতে কিছু কারণ ভালো করো, নিজেই নিজের ভালো কিছু করছো, নিজে নিজের উপকার করছো। আর কি সকলকে একটু উৎসাহিত করা,
যে এই কাজগুলো করলে ভালো কাজে ভালো ফল পাওয়া যাবে। একদম একদম। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।